সবাইকে স্বাগত সময়ের গল্পের আজকের বিনোদন আড্ডায়। আজকে আমরা আড্ডা দিতে চলে এসেছি বাংলা ব্যান্ড ভাইকিংস এর অফিসে। কেমন আছেন ভাইয়া? সবাই কেমন? প্র্যাকটিস কেমন চলছে? প্র্যাকটিস চলে, মাঝে মাঝে ঠিকঠাক চলে, মাঝে মাঝে ঠিকঠাক যায় না, এই আর কি। তো আজকে কি প্র্যাকটিস চলছিল আপনাদের? এটা রেগুলার প্র্যাকটিস, আমরা তো সপ্তাহে একদিন দুদিন প্র্যাকটিস করি, সেটা শো কেন্দ্রিক না, শোর সাথে এটা কোনো সম্পৃক্ততা নেই, প্র্যাকটিস রেগুলারই হয়। তো প্র্যাকটিসে কি নতুন কোনো গান আসছে? প্র্যাকটিসে নতুন গান আসলে আমরা ওভাবে বাজাই না, ওটা আলাদা একটা সেশন থাকে নতুন গান তৈরি করার সময়। প্র্যাকটিসে কিছু জ্যামিং হয়, কিছু পুরাতন গান বাজানো হয়, কিংবা রেগুলার স্টেজে যেগুলো করি সেগুলো করা হয়, এই তো। আপনারা সবাই কি নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করেন নাকি তন্ময় ভাইয়ের অর্ডার ফলো করেন? আমার অর্ডার কোনো ব্যাপার নেই, আমি বয়সের সবার চেয়ে ছোট। ওইভাবে না, এটা আসলে কি মানে ব্যান্ড করা একটা আলাদা ফিলোসফি থাকতে হয়। মিউজিক একটা প্রতিটা মানুষ এক একটা সত্তা, এক একটা দর্শন থাকে, সো এটার কম্বিনেশন হচ্ছে ব্যান্ড। তো প্রত্যেকেরই সেই জায়গাটা থাকে, প্রত্যেকেই সেইটা ইমপ্লিমেন্টেশন ব্যান্ডে করে, তার জায়গা থেকে, তার অবস্থান থেকে। সো এখানে আমি 1952 সাল থেকে ব্যান্ড করছি, সেই জন্য যে ব্যাপারটা আমার মতো করে হতে হবে কিংবা আমি ডিকটেট করছি কিংবা আমি বলছি এরকম না ব্যাপার। এবছর আপনাদের কোথায় কোথায় শো আছে কোনো এখন পর্যন্ত বলতে পারবেন? আমরা সবচেয়ে যেটা খুব কনফিডেন্টলি বলতে পারবো, এই বছর কোথায় কোথায় আমরা বাজাচ্ছি না, যেমন মানে মানে এটা আমাদের জন্য বলা খুব সহজ, মানে ওটা যদি হিসেব করি তাহলে বলতে হবে প্রতি মাসে মিনিমাম 6-7টা শো আমরা বাজাচ্ছি না, ক্যান্সেল করে দিচ্ছি না, আমাদের বাজানো হচ্ছে না। সো বাজাচ্ছি, আমাদের খুব সিগনিফিকেন্ট, আমাদের শো এর কিছু মানে ক্রাইটেরিয়া থাকে, এই জন্য আপনি খুব একটা দেখবেন না আমাদের শোতে। আমরা কম শো করতে পছন্দ করি, এমন না যে আমরা অনেক শো করতে পছন্দ করি, এটা আমাদের একটা নিজস্বতা আছে। ভাইকিংস ব্যান্ডের আসলে মোটোটা কি? মিউজিক করা, অনলি মিউজিক, সেটা শুধুমাত্র নিজেদের জন্য, দর্শকের জন্য না। সবাই আসলে সবার নিজের জন্য মিউজিকটা করে, বলার সময় বলে সবার জন্য করি, তো ওইটা একটু ডিফিকাল্ট আমাদের জন্য বলাটা, মানে এতটা পারি না। অ্যাট ফার্স্ট যদি আমি আমাকে কনভিন্স করতে না পারি, আমি যদি আমি সন্তুষ্ট না পাই, আমি শান্তি না পাই, এটা আসলে প্রতিটা মিউজিশিয়ানেরই ভাবনাটা এমন হওয়ার কথা। আচ্ছা, নতুন কোনো গান যখন আপনারা কম্পোজ করতে যান তখন আসলে কে কিভাবে প্লাস করেন? সেটা হয়তোবা শুভ শুরু করতেছে বা আজমাইন শুরু করতেছে, দেন সব কিছু হওয়ার পরে দেন টিটি একটা দেখা যাচ্ছে ডেমো ভয়েস দিচ্ছে, তারপর ওইটার উপর বাকি কাজগুলো হয়তোবা কিবোর্ড পার্ট আর সেকশন, এভাবে আস্তে আস্তে আগানো হচ্ছে আর কি। এই বছর কি আপনাদের কোনো সলোস আসবে? আমরা মনে হয় 2020 থেকেই বছরে 2-3টা তো আসে মনে হয়, এরকমই তো। হ্যাঁ, তো রেগুলারলি আসছে, ওটা আসছে, আমাদের ওটাই ভাবনা আছে, গান করতে হবে, এই গানগুলো বের হওয়াটা জরুরি, সেই জায়গা থেকে এবারেও বের হবে। ম্যাক্সিমাম কি আর কি নতুন দেখা যাচ্ছে? তো ফাউন্ডার মেম্বার যদি বলি ভাইকিংস এর, আপনিই শুধু আছেন একদম। এই ফাউন্ডার টাউন্ডারে পার্সোনালি আমি বিলিভ করি না, হ্যাঁ, বিষয়টা ওন করার ব্যাপার। এখন যদি বলি প্রথম যখন লাইন আপটা, সেটা আপনি প্রথম অ্যালবামেও দেখেন নাই, 90-এর দশকে মানে যখন ফার্স্ট অ্যালবামটা রিলিজ হয় সেখানে যেই মানুষগুলোকে আমরা যেই 5 জন ছিলাম, সেটাও আসলে প্রথম লাইন আপ ছিল না, তারও আগে একটা লাইন আপ ছিল, তারপর ফার্স্ট অ্যালবামে একটা লাইন আপ ছিল, সেটা কন্টিনিউ করে 2003 পর্যন্ত কন্টিনিউ করার পর আমরা একটা লম্বা ব্রেকে যাই, 11 বছর একটা ব্রেকে থাকি। এখানে একটু ছোট্ট করে জানতে চাইবো যে ওই 11 বছর ভাইকিংস কোথায় ছিল? মিউজিক ছাড়া সব জায়গায় ছিল, মানে মানে কিছু মিউজিকটাই করেনি আর সব কিছুই করে নাড়াচ্ছিল। মানে দলে কি তখন এমন কোনো কিছু হয়েছে যার কারণে 11টা বছর ভাইকিংস চুপ ছিল? 2003 সালে আমার মনে হচ্ছিল যে মিউজিক তো আসলে প্রেশার নিয়ে হয় না, মনে হচ্ছিল যে অনেক মানে হয় না যে বয়সের তুলনায় যে কিংবা এক্সপিরিয়েন্সের তুলনায় যদি একটা ব্যান্ড ফেম বেশি পেয়ে যায় একটু প্রেশার থাকে, তো ওই জায়গাটায় তখন মনে হচ্ছিলো যে একটা ব্রেকে যাওয়া দরকার। এছাড়া বাবু বিদেশে চলে যাচ্ছিলো এডুকেশনের জন্য, সব কিছু মিলে আমরা একটা ব্রেক নিই, ব্রেকটা একটু লম্বা হয়ে যায়, এই আর কি। আমি কন্ট্রোভার্সি বলবো, ভাইকিংস এন্ড ভাইকিং, ও আচ্ছা, এটা কন্ট্রোভার্সি হয়তো জনসাধারণের মনে থাকতে পারে, যদি জনসাধারণ পর্যন্ত ব্যান্ড গিয়ে থাকে আর কি। তো
লাস্টের দিকে যে লাইন আপটা চেঞ্জ হয় বিশে এসে, তখন আমার কাছে মনে হচ্ছিল যে এসটা না থাকুক, দ্যাটস ওয়াই ওইভাবে চলছিল, আমরা এস ফেলে দিই। পরে মনে হচ্ছিল যে মানুষ দুটোকে দুটো ব্যান্ড ভাবছে, যেটা না, তো তারপর আবার মনে হলো যে এই ভাবনাটা বন্ধ হওয়া উচিত না। অনেকেই তখন বলছিল, বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হয়েছে যে ভাইকিংসের প্রাণ তন্ময় তানসেন ভাইকিং ক্রিয়েট করলেন, বিষয়টা কি সত্য? না, আমি আমার ব্যান্ডের নামের পরিবর্তন করিয়েছি, তো এইটুকু তো আমি পারি না। এটাও যদি আমাকে প্রশ্ন করা হয় কেন করলেন, এইটুকু তো পারি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, মানে তখন কন্ট্রোভার্সিটা আসলে এভাবে ছড়িয়েছে। হ্যাঁ, আমাদের মনে হচ্ছিল, আমরা নিজেরা অনেক আলোচনা করেছি, আমাদের মনে হচ্ছিল যে মানুষ দুটো ব্যান্ডকে, মানে এই ব্যান্ডটাকে দুটো ব্যান্ড ভাবছে। তখন মনে হলো যে আসলে তাহলে এটা সংযুক্তই থাকুক, যাতে করে মানে দুটো ব্যান্ড না ভাবে, এই আর কি। এটা অত সিরিয়াসলি আমরা নিইনি, সবাই এত সিরিয়াসলি নিচ্ছে কেন আমরা তো যাই না। না মানে পত্রিকা খবর হওয়ার, হ্যাঁ সবাই অনেক সিরিয়াসলি, আমরা তো সিরিয়াসলি কিছু করি না। ওকে, তাহলে লাস্টলি শুধু এইটুকু বলেন, ভাইকিংস মানে তন্ময় তানসেন নাকি তন্ময় তানসেন মানে ভাইকিংস, এটা ওদেরকে জিজ্ঞেস করবেন। মানে ওর তখন ফান ছিল এটা, যে আমি বয়সে ছোট, বয়সে আমার সাথে একটা ডেফিনেটলি ডিস্টেন্স তো ওদের আছেই, পাপ্পু আমার সমবয়স হতে পারে। এনিওয়ে, মানে এটা আমার আমার মনে হয় যে আমি কখনো এই জিনিসটা ওরা কখনো ফিল করে কিনা, যে আমি এভাবে ভাবি কিনা, এটা ওরা বলতে পারবে। ভাইকিংস মানে হচ্ছে ভাইকিংস, ভাইকিংস মানে কোনো ইন্ডিভিজুয়াল না। আর ভাইকিংসে যারা আছে তারা, তাদের কাছে যদি জিজ্ঞেস করি যে আমি মানে কি, আমি মানে ভাইকিংস, পপসি মানে ভাইকিংস, সব ইন্ডিভিজুয়াল মেম্বার মানেই ভাইকিংস, বাট ভাইকিংস মানে কোনো ইন্ডিভিজুয়াল না। ব্যান্ডে যে ফ্রন্ট ম্যান থাকে কিংবা ব্যান্ডটাকে যে আসলে সামনে থেকে নেতৃত্ব দেয়, তার এগিয়ে থাকাটা খুব জরুরি। যে ফ্রন্টলাইনে থাকছে তার ব্যান্ডটাকে ক্যারি করতে হয় কিংবা তাকে ওই ইয়েটাকে মেনটেন করতে হয় কিংবা ওজনটা বহন করতে হয়, কাউকে না কাউকে তো বহন করতেই হয়। তো সেটা যে ভোকালিস্ট হতে হবে এমন কোনো কথা কিন্তু নাই, বাট কাউকে না কাউকে করতে হয়, তারপরে যাকে করতে হবে তাকে আগানো থাকাটা জরুরি, ওটা আসলে ব্যান্ড বেনিফিটেড হয়। ভাইকিংস এখন আসলে কি নিয়ে ওয়ার্ক করছে বা কি ভাবছে? আমাদের ভাবনা গান মিউজিক, না গান মিউজিক তো ঠিক আছে, আমরা তো বৈষয়িক না, এই মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে আমি তো না এবং ও না, এও না, কেউ না, কেউ এত বৈষয়িক না যে গানটা করে এই করতে হবে সেই করতে হবে, যেতে হবে সেই যেতে হবে না। গান করাটা, মিউজিক করাটা মুখ্য।